সজনে ডাঁটার এই রেসিপি কখনো খেয়েছেন কি না জানি না, তবে না খেলে সারা জীবন আফসোস থেকে যাবে। আম্মু যখন ছোটবেলা তৈরি করতো তখন দুপুরবেলা ভাত একটু পরিমাণে বেশিই লাগতো, এতটাই পছন্দের এই রেসিপিটি আমার। তো আজকে আপনাদের সাথে সজনে ডাঁটার সেই রেসিপিটি শেয়ার করব, যেটা ছোটবেলায় আমি অনেক বেশি পছন্দ করতাম এবং এখনও আমার অনেক বেশি পছন্দের। গরমের দুপুরে যখন কিছুই খেতে ভালো লাগবে না বা মুখে একদমই রুচি আসবে না, তখন এরকম একটা সজনে ডাঁটার রেসিপি তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতে এটা দুর্দান্ত স্বাদের। তো প্রথমে আমি সজনে ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি, আর অনেকেই কিন্তু সজনে ডাঁটাটা কাটতে পারেন না, তাদের সুবিধার জন্য আমি সম্পূর্ণ কাটাটা একটু দেখিয়ে দিয়েছি। আজকের রেসিপির জন্য আমি এখানে এক আটি পরিমাণ সজনে ডাঁটা ব্যবহার করব, তবে সবগুলো আপনাদেরকে কাটাটা শেয়ার না করে আপনাদের সাথে একটা সজনে ডাঁটা কাটা শেয়ার করেছি। সবগুলো সজনে ডাঁটাকে আমি কেটে নিয়েছি, আর এরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে, যতটুকু সম্ভব উপরের আঁশটাকে ছড়িয়ে নিতে হবে। আর এই যে সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, এবার এই সজনে ডাঁটাগুলোকে খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে। অপরদিকে চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছিলাম, পানিটা যখন খুব ভালো করে ফুটে আসবে তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো এই পানির মধ্যে দিয়ে দিব। এবার আমি এর সাথে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে, তাই অবশ্যই হলুদ গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। এ সময় আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই, ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে নিব আর চেক করে দেখব এটা সিদ্ধ হয়েছে কি না। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিব। নামানোর আগে অবশ্যই চেক করবেন সজনে ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কি না। তো এবার আমি এটাকে নামিয়ে একটা ছাঁকনিতে ঢেলে দিয়ে দিচ্ছি আর পানিটাকে এখন ছেঁকে নিব। তো নিচে যখন পানিটা পড়ে যাবে আর সজনে ডাঁটাগুলো খুব ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে শিলপাটায় মিহি করে বেটে নিতে হবে। বাটার সময় যে আঁশের অংশগুলো আসবে সেগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তো এবার আমি অন্য একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, পেঁয়াজটা বেশি করে দিলে কিন্তু এটা খেতে অসম্ভব মজা হয়। তো পেঁয়াজটাকে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি, আর এর পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো রান্নাতে লবণটা যদি পেঁয়াজের সাথে ব্যবহার করেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে এটাকে ভেজে নিব প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। এরপর যে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ ধনে জিরে গুঁড়ো। খুব ভালো করে এই মশলাগুলোকেও একসাথে মিশিয়ে নিতে হবে। যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে আগে থেকে বেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। তো এই যে সজনেটা বেটেছি, বাটার সময় কিন্তু আমি যে লম্বা লম্বা আঁশের অংশগুলো ছিল সেগুলোকে ফেলে দিয়েছি। আপনারা যদি কাজটা সহজ করতে চান তাহলে যে কোনো সবজি কাটার যে ছিদ্রযুক্ত টুকরিগুলো বা জালিগুলো সেগুলোর মধ্যে চেলে নিতে পারেন, এতে করে কিন্তু ফ্রেশ আপনারা সজনে বাটাটা পেয়ে যাবেন। তো এই যে এবার আমি এই মশলার মধ্যে সজনে বাটাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর একটা পর্যায়ে ভাজতে ভাজতে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। ভাজতে ভাজতে যখন দেখবেন যে সবগুলো পানি শুকিয়ে যাবে আর এটা প্যান থেকে ছাড়িয়ে আসবে তখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে অসম্ভব মজা লাগে, যেটা একদম মুখে বলে প্রকাশ করা যাবে না। ভাজতে ভাজতে যখন একদম সবগুলো আঠালো হয়ে যাবে সেই পর্যায়ে কিছুটা পরিমাণে আবারও তেল দিয়ে তেলের উপরে এটাকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। আর এই ভাজতে ভাজতেই কিন্তু আমাদের রেসিপিটি একদমই তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি লবণটা একটু চেক করে দেখব হয়েছে কি না, আর এটা দুপুরে গরম ভাতের সাথে খেতে যে কী মজা তৈরি না করলে বুঝতে পারবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।